আসসালামু আলাইকুম, সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব, মোবাইল ফোন চার্জে দিলে চার্জারের এলইডি লাইটটা বন্ধ হয়ে যায় কেন, এই প্রবলেমটা হলে কিভাবে সমাধান করতে হয়, তার একটি সহজ টিউটোরিয়াল। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে কাজটি করতে হয়। এই মোবাইল ফোনটির তেমন কোনো প্রবলেম নেই, শুধু প্রবলেমের মধ্যে যখন চার্জার কানেক্ট করা যায় তখন চার্জারের এলইডি বাল্বটা বন্ধ হয়ে যায়। দেখুন, এখানে আমার একটি এলইডি লাগানো আছে অলরেডি, এটা চার্জার কানেক্ট করলে দেখুন এলইডি বাল্বটা বন্ধ হয়ে গেছে এবং এখানে চার্জের কোনো সিগন্যাল নেই। এই প্রবলেমটা আসলে কীভাবে সমাধান করবেন? এখানে আছে চার্জিং আইসি, দেখুন আমার মিটারটি ফুল আছে এতটুকু। আমি চার্জের যে কানেক্টর আছে কানেক্টরের নেগেটিভ পজিটিভ চেক করব, দেখুন এটা এতটুকু আসছে এবং ঘোরায় ধরলেও দেখুন এতটুকুই আসছে। এবং যারা ডিজিটাল মিটার ব্যবহার করেন আপনারা এভাবে চেক করবেন, যখন কোনো কিছু শর্ট হবে তখন এখানে জিরো হয়ে যাবে। দেখুন আমি এখানে ধরলাম এবং যখন ঘুরিয়ে ধরতেছি নেগেটিভ পজিটিভটা দেখুন শর্ট। এবং চার্জার প্রবেশ করিয়ে দিলে চার্জারের এলইডিটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা সহজে ঠিক করার জন্যে একটি ব্যাটারি নেবেন। নেওয়ার পর সার্কিটটা ছাড়া নিতে হবে, এটা উপরে যে সার্কিটটা থাকে। অবশ্য যারা মোবাইল ফোনের শর্ট ঠিক করতে পারেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ছাড়ানোর, সেই ভিডিও দেখলে তার কাছে এই কাজটা সহজ মনে হবে। এখানে যেই সার্কিটটা থাকে সার্কিটটা খুলে ফেলে দিবেন, শুধু এরকম ব্যাটারিটা নেবেন। নেওয়ার পর নেগেটিভ কানেকশনটা চেক করে নেবেন, নেগেটিভ কোনটা মিটার দিয়ে এভাবে দেখে নেবেন যে কোনটা নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ। এই নেগেটিভ কানেকশনটা মাদারবোর্ডের নেগেটিভে লাগিয়ে দিবেন এবং যে পজিটিভ কানেকশনটা থাকলো চার্জিং সকেটের পজিটিভে ধরতে হবে, তাহলে যেটা শর্ট সেটা গরম হবে অথবা পুড়ে ধোঁয়া বের হবে। এখানে ধরার সুবিধার জন্যে আমি এটা ব্যবহার করতেছি যেন সহজে ধরতে পারি। এটা আপনারা ফলো রাখবেন কোথায় দিয়ে প্রবলেমটা বের হয়। দেখুন এটা ক্যামেরা ধরা পড়ছে কিনা আমার জানা নেই, তবে এইখান দিয়ে ধোঁয়াটা বের হয়েছে। যাই হোক আমি চেক করে দেখি আবার, দেখুন এখন আর শর্টটা কিন্তু নেই। না, শর্টটা আবার ফিরে আসছে। যাই হোক পাঁচটা আমি রিমুভ দিয়ে দেখি, যে পাঁচটা গরম হলো এই পাঁচটি
ফার্স্টটি রিমুভ দিলাম। এখন দেখি দেখুন এখন এখানে কোনো শর্ট নেই। আমি এটা দিয়ে আবার চেক করে দেখিয়ে দিই। দেখুন এই বাল্বটি এখনো চলছে। দেখুন এটা চার্জ হচ্ছে। আমার এখানে একটা সার্কিট ব্যবহার করা আছে, চার্জ হলে রেড সিগন্যাল আসে। এ ধরনের প্রবলেম হলে আপনি, আমি যেভাবে কাজ করলাম এভাবে কাজ করলে 100% ফোন ওকে হবে। যেটা প্রবলেম হবে সেটা রিমুভ দিবেন,